হ্যালো বন্ধুরা, সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের নতুন আরেকটি এপিসোডে আজকের এই এপিসোডটি তাদের জন্য যারা মিডিয়াম বাজেট এর মধ্যে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা এই ভিডিওটি উপভোগ করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত তথ্যসহ বাজেট সহ দুর্গ প্রস্থ এবং এর টোটাল বিস্তারিত খরচ থেকে শুরু করে বর্তমান বিল্ডিংটি থ্রি ডি দেখতে লুকিংটা কেমন হবে সব কিছু নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থেকে এই ভিডিওটি উপভোগ করুন। বন্ধুরা আসুন আমাদের এই চ্যানেলটি উপভোগ করুন। যারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর নিত্য নতুন মডেলের প্রজেক্ট আমরা উপস্থাপন করছি আমার এই চ্যানেলে। লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত বর্তমান মডার্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো থেকে শুরু করে মডার্ন ডুপ্লেক্স বাড়ি পর্যন্ত আমার এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। প্রতিটা ভিডিও আমরা খুব যত্ন সহকারে করে থাকি শুধু আপনাদের উদ্দেশ্যে। অবশ্যই আমাদের ভিডিও না টেনে ভিডিওটি উপভোগ করুন। ধন্যবাদ বন্ধুরা। স্ক্রিনে আমাদের থ্রি মডেলটি আমাদের এই থ্রি ডি মডেলটি পূর্ব পশ্চিম ও দক্ষিণ থেকে দেওয়া হয়েছে। এই মডেলটি ইউটা নান্দনিক একটা আমাদের এই প্রজেক্টটা মিডিয়াম বাজেট যারা মিডিয়াম বাজেটের মধ্যে যারা চলে গেছে তাদের জন্য খুব নান্দনিক একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা টোটাল যে স্কোয়ার ফিটটা আমাদের ইউনিটটি পেয়েছে 910 স্কোয়ার ফিট। 910 স্কোয়ার ফিটের ভিতরে আমাদের এই প্রজেক্টটা দাঁড় করাইতে বর্তমান বাজেটে মাত্র খরচ পড়েছে 20,89,550 টাকা। আমাদের টোটাল প্রজেক্টটা সব মিলিয়ে খরচ আমাদের খরচ আসছে 22,00,000 টাকার অ্যাপ্রক্সিমেটলি। আমাদের এই প্রজেক্টটা থ্রি যে মডেলটা অরিজিন কপি থেকে আপনাদের সামনে সমস্ত বিলগুলো আপনাদের উদ্দেশ্যে সোয়াপ করা হচ্ছে। সব দিক দিয়ে মানে আমাদের কাজগুলো সব দিক সব একদিক থেকে আপনাদের সামনে তুলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আপনারা যে থ্রি দেখতে পাচ্ছেন এটা 22,00,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের যাদের বাজেট এই অল্প বাজেটের মধ্যে 22-25,00,000 মধ্যে এই বিলটি আপনাদের জন্য অবশ্যই সফল কাম হবে এবং বাড়িটি অত্যন্ত প্ল্যানটা অত্যন্ত গর্জিয়াস ইনভাইডের এই প্ল্যানটি অত্যন্ত সুন্দর করেছে। এই অন স্ক্রিনের এই মডেলটা আপনারা যেটা থ্রি ডি বিল দেখছেন থ্রি ডি বিলটা সব দিক দিয়ে সব অ্যাঙ্গেল থেকে রোটেট করে অরবিট করে সব অ্যাঙ্গেলগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। নান্দনিক এই প্রজেক্টটা যাদের বাজেট 22-25,00,000 মধ্যে অবশ্যই আমাদের সাথে ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আমাদের সাথে। এই এই প্ল্যানটা যদি আপনারা আপনাদের জন্য যদি মনে করেন আপনাদের জন্য তাহলে এই প্ল্যানটা আমাদের থেকে কিনে নিতে পারবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে রাখবো, ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এর আগে আমার চ্যানেলটিতে লো বাজেটের মধ্যে 9,00,000 টাকা 10,00,000 টাকা যাদের আদার সীমিত তাদের জন্য আমাদের এই চ্যানেলটিতে আমরা ভিডিও আপলোড করেছি। আমাদের প্রতিটা ভিডিও আমরা খুব যত্নসহকারে করে দিতে থাকি। আপনাদের যাদের বাজেট অল্প একটু বেশি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার প্ল্যানের ডিজাইন করাতে পারেন। আমাদের এই সবগুলো ডিজাইন দক্ষ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়।
মূলত মডেলটি টপ দিক থেকে সমস্ত অ্যাঙ্গেলগুলো আমাদের সামনে শো অফ করা হচ্ছে। বাগানের ডিজাইন থেকে শুরু করে গেটের ফলক, মেইন ফলকের ডিজাইন, গাড়ির ড্রাইভওয়ে, টপ দিক থেকে সব কিছু আমাদের সামনে উপস্থাপন করছে। এই গেটটাও যদি আপনারা ডিজাইন করতে চান, এই গেটটা খুব সুন্দর, আপনাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সব দিক দিয়ে ভালোভাবে ফোকাসিং করা হচ্ছে। আমাদের ত্রিদিক এই ফোকাসিং ভিউগুলো শেষ হলে অবশ্যই আমরা প্ল্যান দেখাবো, যে প্ল্যানটা ইউরোপে গোছানো করা করেছি, প্ল্যানটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখন প্ল্যান দেখতে পাচ্ছি একদম অর্জিনাল সাইড থেকে আমাদের আপনাদের প্ল্যানটা শো করা হচ্ছে। আমাদের যে ডিজাইন থেকে শুরু করে প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, প্ল্যানটা ডাইনিং স্পেসটা 13 ফিট বাই আর আমাদের এই অল্প বছর মিডিয়াম বাজেটে যাদের বাজেট আছে অল্প, তারা হচ্ছে আমাদের থেকে এই প্ল্যানটা ডিজাইন করা যেতে পারে। এই প্ল্যানটা ডিজাইন করাই কে আমাদের দেখি আমাদের এখানে সম্ভব 39 ফিট 2 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 22 ইঞ্চি, জায়গা সীমিত জায়গার মধ্যে খুব সুন্দর চমৎকার একটা প্ল্যানিং হয়েছে। যাদের প্ল্যানিং অর্থে ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি উপভোগ করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্য নিয়ে সাথে থাকবেন, ধন্যবাদ। জ্ঞাপন করে ভিডিও উপভোগের জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড হচ্ছে, আপনাদের জানার উদ্দেশ্যে কোনো কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানার জন্য জানতে পারেন। আমি সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও করার জন্য আমি সচেষ্ট থাকি। অতএব জানার উদ্দেশ্যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম।